নমস্কার বন্ধুরা, অভিনন্দন রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। সামনেই আসছে আমাদের ক্রিসমাস। ক্রিসমাসে কিভাবে আপনারা সহজেই বাড়িতে সুন্দর একটা চকলেট কেক বানিয়ে ফেলতে পারেন, চকলেট ড্রাই ফ্রুটস কেক, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সেই নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তা চলুন দেখে নিই আমার এই চকলেট ড্রাই ফ্রুটস কেকের জন্য কি কি লাগছে। চকলেট ড্রাই ফ্রুটস কেকের জন্য লাগছে আমার এই যে ময়দা, ময়দা কিন্তু আগে থেকে আমি চালিয়ে রেখেছি। এখানে আছে এক প্যাকেট অরিও বিস্কুট, বেকিং পাউডার, সাদা তেল, কোকো পাউডার, সুজি, চিনি। এখানে আছে কফির প্যাকেট, দু টাকা দামে দুটো কফির প্যাকেট, এক প্যাকেট ইনো, এক প্যাকেট কেলস চকোস। আর এখানে নিয়েছি চীনা বাদাম, আমন্ড, আমন্ডটা একটু আমি কেটে রেখেছি এখানে ছোটো ছোটো করে, কিশমিশ কয়েকটা, জেমস কয়েকটা নিয়েছি, আর এখানে আছে ডেয়ারি মিল্ক। এই কটা উপকরণ দিয়ে সুন্দর একটা আমি কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এই যে বিস্কুটটা, বিস্কুটটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভিজতে দেব, সরিয়ে রাখলাম, চিনিটা মেল্ট হতে থাক। আর এদিকে আমি ময়দার মধ্যে এই যে কোকো পাউডারটা দিয়ে দিলাম, বেকিং পাউডারটাও দিয়ে দিলাম, কফিটা দিয়ে দেবো, দু প্যাকেট কফি দিয়ে দিলাম। এই যে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, কফি দিলেও হয়ে যাবে। দিয়ে ভালো করে মিক্স করে নেব, ভালো করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে সুজিটাও দিয়ে দিলাম, দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নেব। সুজিটা দিলে কি হবে, ভেতর থেকে অনেকটা স্পঞ্জি আর ফ্লফি হয়ে থাকবে, মানে কেকটা খেতে খুবই দারুণ লাগবে। আপনারা চাইলে শুধু এটা ময়দার বানাতে পারেন, সুজিটা বাদ দিয়ে দিতে পারেন। সব শুকনো উপকরণগুলো আমার খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই যে চিনি আর এই বিস্কুটটা অনেকটা মেল্ট হয়ে গেছে, এর মধ্যে তেলটা দিয়ে দিলাম, দিয়ে এবার হাত দিয়ে এটা খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গুলিয়ে নেবো জিনিসটা, যাতে করে খুব ভালো করে মেল্ট হয়ে যায়। চিনি, তেল আর বিস্কুটটা আমি খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ময়দা দিতে থাকবো আর গুলতে থাকবো। দিয়ে এবার আস্তে আস্তে এইভাবে গুলাতে থাকবো। যদি জল প্রয়োজন হয় তবে দেব, প্রথমে আগে গুলে দেখে নিই। সব ময়দাটা একসঙ্গে আমি দিই না, অল্প দিয়ে আমি গুলে নিয়েছিলাম, তারপর যেটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল অ্যাড করে দেব, দিয়ে এবার গুলতে থাকবো আবার। আর এখানে আমি কিছু চীনাবাদাম দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে, আর কেলাস চকোসটাও দিয়ে দিলাম, কয়েকটা রেখে দিলাম ডেকোরেশনের জন্য। দিয়ে এবার সুন্দর করে গুলতে থাকবো ব্যাটারটা। কেকের ব্যাটার কিন্তু যত সুন্দরভাবে গোলা হবে কেকটা কিন্তু তত স্পঞ্জি আর ফ্লফি হবে। একটু সময় লাগবে কেকের ব্যাটারটা গুলতে। আমি 10 মিনিট ধরে কেকের ব্যাটারটাকে গুলে নিয়েছি, দেখুন ফুলে কতটা হয়ে গেছে শুধু। আর থিকনেসটা আমি এইরকমভাবে রেখেছি, এই দেখুন এরকমভাবে থিকনেসটা রেখেছি, আর একটু বেশি বড় করে বানাচ্ছি কেকটা, ওই জন্য ব্যাটারটা অনেকটাই বানিয়েছি। আমি একটু বড় কেক বানাবো। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, দিলে আর একটু ফুলে যাবে। যেটাতে আমি কেকটা বসাবো, ক্যানটার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি,
আপনারা এটা ময়দাও ছড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও হয়ে যাবে। দিয়ে একটা বাটার পেপার বসিয়ে দেব, বাটার পেপারটার উপরেও একটু অয়েল ব্রাশ করে দিলাম। তাহলে যখন কেকটা ডিমল্ড করবেন খুব সহজেই কিন্তু কেকটা ক্যান থেকে বেরিয়ে আসবে। এই দেখুন সুন্দর করে অয়েল ব্রাশ করে দিলাম। এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে, কেকের ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে দেখুন। এবার আমি ইনোটা অ্যাড করে দেব, ইনোটা দিয়ে দিলাম। এবার ইনোটা কিন্তু আগে থেকে দিয়ে গুলে রাখবেন না, যখনই ক্যানের মধ্যে দেবেন তার কিছুক্ষণ আগেই ইনোটা দিয়ে এইভাবে আর একবার ভালো করে আমি গুলে নেব, যাতে করে পুরো ব্যাটারের মধ্যে ইনোটা চলে যায়। ব্যাটারটা আমি ঢেলে দিলাম, একটু হাত দিয়ে এইভাবে আমি নামিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু এইভাবে ট্যাপ করে নিচ্ছি, যাতে যদি কোথাও ভেতরে ফাঁকা থেকে থাকে খুব ভালোভাবে সেট হয়ে যাবে এইভাবে করে নিলে। আর ড্রাই ফ্রুটসগুলো আমি এখন দিয়ে দেবো না, যেহেতু কেকটা অনেকটা ফুলবে। ড্রাই ফ্রুটসগুলো 30 মিনিট আমি বেক করে নেবো কেকটা, তারপরে দেবো। এদিকে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, খুব সাবধানে এই কেকের ক্যানটা বসিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু এটা বালি কিংবা নুনের মধ্যেও বসাতে পারেন। এবার লো ফ্লেমে 30 মিনিট বেক করব, করে নেওয়ার পরে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব। এবার ওপর থেকে ঢাকা দিয়ে দেব, এই যে ওপর থেকে ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে এই যে ঢাকনা যে ফুটোটা আছে এটা আমি একটা কাগজ দিয়ে আটকে দিলাম, বাষ্পটা কোনো মতে বেরিয়ে যেন না যেতে পারে। ঢাকা দিয়ে টোটাল 40 মিনিট বেক করব একদম লো ফ্লেমে, 30 মিনিট পর ড্রাই ফ্রুটসগুলো দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন 30 মিনিট আমি বেক করে নিয়েছি কতটা ফুলে উঠেছে। এই অবস্থাতে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করব। প্রথমে যদি ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু ভেতরে ঢুকে যেত, ড্রাই ফ্রুটসগুলো একদমই দেখা যেত না। এবার আমি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। কেলস চকোসটা আগে দিয়ে দিলাম, আমন্ডগুলো দিয়ে দেবো, এই যে চীনাবাদামগুলো দিয়ে দিচ্ছি, কিসমিসগুলো দিয়ে দিলাম, এবার এই যে জেমস লজেন্স গুলো সাজিয়ে দিলাম। একটু হাত দিয়ে চেপে বসিয়ে দেব, এবার কিন্তু আরো আমি 10 মিনিট বেক করে নেব, তাহলে কি হবে ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে খুব সুন্দর দেখা যাবে, ভেতরে আর ঢুকে যাবে না। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট বেক করে নেব। 40 মিনিট পর আমি খুলে দেখে নেব কতটা ফুলে উঠেছে, শুধু দেখুন। একটা ছুরি দিয়ে আমি দেখে নিচ্ছি বেকটা খুব ঠিকঠাক হয়েছে কি না। এই দেখুন একদম ছুরির গায়ে লেগে নেই, তার মানে কেকটা খুব ভালো আমার বেক হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম, দিয়ে এটা খুব সাবধানে নামিয়ে নেব নিচে। আমি নিচে নামিয়ে নিয়েছি সাবধানে, এবার 1 ঘন্টা ঠান্ডা করে নেব, তারপরে আমি প্লেটের মধ্যে ঢালবো। 1 ঘন্টা ঠান্ডা করে নিলে খুব দারুণ জিনিসটা ছেড়ে যাবে, ঠান্ডা করে নেওয়ার পরে ঢালবো। খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি 1 ঘন্টা। এবার ছুরি দিয়ে ধারগুলো একটু কেটে দেবো, যাতে সহজেই প্লেটের মধ্যে চলে আসে। এই দেখুন
কেকটা আমি নামিয়ে প্লেটের মধ্যে সোজা করে নিয়েছি। কত সুন্দর কেকটা হয়েছে, শুধু দেখুন দেখুন স্পঞ্জি দেখুন শুধু, আর কতটা মানে একদম বড় সাইজে বানিয়েছি। আর এখানে যে এটা ডেয়ারি মিল্কগুলো রয়েছে, এগুলো একটু গরম জলে ফেলে আমি গলিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু কেটে মুখটা কেটে নেব, এগুলো ডেকোরেট করব বলে আমি রেখেছি। এই যে ওপর থেকে এইভাবে দিয়ে দিলাম, দেখুন এইভাবে আমি চকলেটটাকে সাজিয়ে নিয়েছি, কি দারুণ দেখতে লাগছে না, শুধু একদম তৈরি আমার দোকানের মতো ড্রাই ফ্রুটস চকলেট কেক। চকলেটগুলোকে একটু গলিয়ে নেবেন গরম জলে, তাহলে কিন্তু দিতে খুব সুবিধা হবে, নইলে শুধু যদি চকলেটটা এমনিভাবে দিতে চান তার সেক্ষেত্রে হতে চাইবে না। এইভাবে দিয়ে দেবেন, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনারাই কিন্তু এই ক্রিসমাসেতে অবশ্যই কিন্তু বানাবেন, বানিয়ে ফ্যামিলির লোকের সঙ্গে শেয়ার করবেন। আপনারা এই রেসিপিটা খেয়ে কেমন লেগেছে আপনাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর পুরো রেসিপিটা দেখার জন্য অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন সুস্থ থাকবেন, নমস্কার।